ডামি নির্বাচনে ভোটের হার, মানে যারা ভোট দিয়েছেন কত শতাংশ মানুষ, সেই হারটাই সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে সরকার তার যাবতীয় সব চেষ্টা করেছিল এই ভোটের হারটাকে যতটা বেশি সম্ভব দেখানো যায়, যত বেশি সম্ভব মানুষকে কেন্দ্রে নিয়ে আসা যায়, কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে এত কাঁচাভাবে কাজগুলো করা হয়েছে যে সেটা এখন সবারই নজরে পড়ছে। আমরা খেয়াল করছি যে বাংলাদেশে অন্তত দুটো প্রতিনিধি দল এখন আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের টেকনিক্যাল প্রতিনিধিরা, একটা টিম আছে যারা বিভিন্ন ক্ষেত্রে স্পেশালিস্ট, এবং আইআরআই এবং এনডিআই মানে আমেরিকার দুই দলের দুটো প্রতিষ্ঠান, তারা নির্বাচনের আগে থেকে বাংলাদেশে ছিল, বাংলাদেশের নির্বাচনী পরিবেশ এবং পরবর্তী পরিস্থিতি মূল্যায়নের জন্য তারা আছেন। সো এই কম্বাইন্ড যারা দল আছেন তারাও এই সংখ্যাটা বিশ্বাস করছেন না, এই পার্সেন্টেজটা বিশ্বাস করছেন না। এখন প্রশ্ন হচ্ছে তারা যা চাইছেন সেটাও কি আদতে কাজ করবে। আমি একটু একটা নিউজের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে ভোটের হার নিয়ে প্রশ্ন। ইইউ আইআরআই ও এনডিআই এর চায় প্রতি ঘন্টার হিসাব বা তথ্য। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা প্রতি ঘন্টায় ভোট পড়ার হারের বিষয়ে ইসির কাছে তথ্য চেয়েছে। ইসির পক্ষ থেকে এসব তথ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে বলে ইউরোপিয়ান, এখানে একজন অশোক কুমার দেবনাথ অতিরিক্ত সচিব বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের টেকনিক্যাল টিম এবং এনডিআইআর এর সঙ্গে বৈঠক হয়েছে, তারা মূলত নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে জানতে চেয়েছিল, বিভিন্ন পরিসংখ্যান নিতে আসছিল, আমরা বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছি, তাতে তারা সন্তুষ্ট। মানে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হলো যে তারা আসলে ভেরিফাই করতে এসছে, সরকার তারা তথ্য দিয়েছে, নির্বাচন কমিশন একটা কমিশন, স্বাধীন কমিশন, তাদের তো একটা তথ্য আছে, দে ডিডন্ট বিলিভ ইন দ্যাট। এখানে পরে লেখা আছে, জানা যায় বৈঠকে ইইউ মার্কিন দুটি সংস্থা নির্বাচনে ভোট পড়ার হার ও ইসির অ্যাপস নিয়ে বেশি কথা বলেছেন, পাশাপাশি অ্যাপসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে এবং অ্যাপসের কার্যক্রম ভালোভাবে বুঝতে চাওয়ার চেষ্টা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখানে বিদেশিদের যে এন্ট্রি দিতে পারে নাই, অ্যাপটা ক্র্যাশ করেছে, 21 কোটি টাকার অ্যাপ, আমরা সব তথ্য জানি। এখন প্রশ্নটা কোন জায়গায়, প্রশ্নটা হচ্ছে ধরুন তারা প্রতি ঘন্টার তথ্য চাচ্ছেন, এখন এই তথ্যটা অ্যাপস থেকে ধরে কি দেখাবেন? অ্যাপসের একটা ইনপুট দিতে হয়, মানে বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসারদেরকে সেই ইনপুট দেওয়ার কথা ছিল প্রতি ঘন্টায়, সেই ইনপুটটা প্রিসাইডিং অফিসাররা জেনুইন দিয়েছেন? অ্যাপ তো কোনো স্বাধীন সত্তা না যে সেই অ্যাপ নিচ থেকে ক্রেডিবল ডেটা প্রোডিউস করে, ওর কতগুলো ইনপুট থাকে, সেই ইনপুটের ভিত্তিতে সে অ্যানালাইজ করে আপনাকে একটা স্পেসিফিক তথ্য দেয়। মানে সোফার কি দাঁড়ালো, সোফা দাঁড়িয়েছিল আমাদের মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে 3:30টার দিকে জানানো হয় 3টা পর্যন্ত ভোটের হার হচ্ছে 27%-এর মতো, তারপর এটা 5টার মানে 4টার পর যখন সিইসি আসেন তিনি জানান যে এটা 40%-এর কম বেশি হবে, পরে আমরা জানি এটা 41.8% মানে প্রায় 42% হয়ে গেছে। কিন্তু ফান হচ্ছে এসি বলছেন উনি আগে ঘুমাচ্ছিলেন তাই উনি আগের তথ্যটা জানেন পরের তথ্যটা জানেন, মানে একটা সিইসি নির্বাচনের দিন ঘুমাচ্ছিলেন বেমালুম। যাই হোক, যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে মানে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যখন সব ধ্বংস হয়ে গেছে তখন সমস্যাটা আসলে কোন জায়গায় দাঁড়ায়, সেটা হচ্ছে আপনি কোনো একটা জায়গায় আসলে এটা বার দিতে পারবেন না। এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দুটো সংস্থা যে তথ্য জানতে চাইছে ইসির কাছে, যে প্রতি ঘন্টার তথ্য চাইছে, আপনি দেখবেন সেখানের মধ্যেই প্রচুর ম্যানিপুলেট করে এটাকে হিসাবটা মিলিয়ে রাখা হয়েছে। সুতরাং ওই তথ্য দিয়েও আসলে কাজ করা যাবে না, তারা অ্যাপ কীভাবে কাজ করে টরে এগুলো বুঝতে চেয়েছেন, কিন্তু এইটুকু আমাদের, তাহলে আমাদের অর্জনটা কী? মানে তারা যে জেনুইন তথ্য পাবেন নট নেসেসারিলি, কিন্তু আমাদের কাছে নাগরিক হিসাবে আমাদের মানে আমাদের কাছে ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের কাছে যেটা পজিটিভ বা আমাদের কাছে যেটা সিগনিফিক্যান্ট মনে হয় সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো এতটাই অবিশ্বাস করেছে সরকারের ডেটাকে, তারা রীতিমতো ওটা ঠিকঠাক মতো ভ্যারিফাই করতে গেছে। আমরা জানি যে ভবিষ্যতে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন কী ধরনের চিন্তা করবে, কী ধরনের পদক্ষেপ নেবে, সেটা অনেকাংশেই নির্ভর করবে আসলে এই সব তাদের রিপোর্টের উপর। যেমন ধরুন বিএনপি জানে তারপরও এই নির্বাচনে আমরা মামুরার ইলেকশানে প্রচুর মারামারি হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, ভোট কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট হয়েছে, শিশু ভোট দিয়েছে, সব তারাই কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরও হত্যাকাণ্ড হয়েছে, হাতের কবজি কেটে নেওয়া হয়েছে, নানা রকম ভায়োলেন্স এখনও চলছে, এই প্রার্থীর মানে নৌকার প্রার্থী এলাকা ছাড়া অথবা স্বতন্ত্র প্রার্থী এলাকা ছাড়া এরকম নানা রকম অভিযোগ চলছে। শুধু সেটাই না, যারা নৌকায় নির্বাচন করেছেন, নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছেন বা সরকারের জোটের অন্য কেউ, সিগনিফিক্যান্ট লোকজন সমানে ভোট কারচুপি, জাল ভোট, জালিয়াতি, রাতে ভোটের অভিযোগ,
মানে কোনটা নেই আসলে, প্রশাসন জোর করে হারিয়ে দিয়েছে, মিথ্যা তথ্য দিয়েছে, ব্যালট বাক্স ভরা হয়েছে, এন তার সব অভিযোগ আছে, এগুলো একেবারে জেনুইনলি নিয়ে নিতে পারেন তারা, কারণ এগুলো বিরোধী লোক না, এরা প্রত্যেকে সরকারের সাথে লোক। সো সেই তথ্য তাদের আছে, এখন তারা দেখতে চাইছেন যে ইভেন নির্বাচনের ভোট প্রদানের যে পার্সেন্টেজ তাতেও সরকার কারসাজি করছে, যেটা তারা বিশ্বাস করছেন এবং ভ্যারিফাই করতে চাইছেন। সুতরাং সরকার তাদেরকে একটা বুঝ হয়তো দিয়ে দেবে, কিন্তু আমরা এটা দেখলাম যে সরকারের এই ডেটাকে তারা তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, তারা অবিশ্বাস করছেন, সেটাকে ভেরিফাই করতে চাইছেন, এবং আমরা বিশ্বাস করি যে আমরা চাই, আমরা এক্সপেক্টও করবো তাদের সে ফাইনাল রিপোর্টে এই জায়গার কারসাজিটাও তারা খুব ভালোভাবে তুলে ধরবেন। এরকম করে যত ডেটা তাদের কাছে যুক্ত হবে, যত নেগেটিভ ডেটা এই ডামি নির্বাচন নিয়ে তারা তাদের রিপোর্টে যুক্ত করবেন, যেটা রিপোর্ট করবেন সেটা দিনের শেষে সরকারের উপরে চাপ বাড়াতে সাহায্য করবে, এবং এই সরকারের উপরে চাপ যত বেশি বাড়বে, আমরা প্রায় বলি ওদের চাপ আর আমাদের চাপ ইনভার্সলি প্রপোর্শনাল, সরকারের চাপ মানে আমাদের চাপ কম, আমরা খুশি হওয়া, আর তার উপরে যত চাপ কমবে, এই অবৈধ সরকার যত বেশি চাপের মুখোমুখি হবে, সেটা নাগরিকদেরকে, গণতন্ত্রকামী মানুষকে নিশ্চিতভাবেই তার অনেক বেশি ঝুঁকি করবে, খুশি করবে।